এটা চলবে। একটা জোরে হাত তালি প্লিজ। আমাকে ভালো লাগে। তো এই যে হচ্ছে বিভিন্ন জায়গায় যখন যাও, হ্যাঁ, তো সেখানে কিরকম কি এক্সপিরিয়েন্স করো? মানে এত জায়গা তো নিশ্চয়ই গেছো। আমি জায়গা বলতে আমার লোকালটাই ঘোরাঘুরি করি। হ্যাঁ, আর আসানসোলে প্রথমবার আসা কি এই স্টেজ? আসানসোলে না, আসানসোল ইয়ার আগে একবার আসছিল। আচ্ছা, আসানসোলের কাছে একটা দেদুয়া না কি টাইপের একটা জায়গার নাম আছে, দেদুয়া। হ্যাঁ, ওইখানে মানে কিরকম জানো, আমাদের ওইখানে জঙ্গল মনে করে হুকা জাম হয়েছিল অবরোধ। তো দেদুয়ার কিছু মানে ওরা একটু সম্ভ্রান্ত পরিবার হলো, তোরা হুলকা জামে আমার গ্রামে এসে ফাঁসে গেছে, মানে অবরোধ। তারপরে ওরা দেখলো যে এখানে ষাঁড় কে আছে, তোমাকে ষাঁড় এই কে আছে, আমাকে ডাকলে এদিকে আসবে। তো বলছে রাস্তা তো তোরা ছাড়বি নাই, তো তাইলে একটু জল ফলের ব্যবস্থা কর আমাদের সঙ্গে বস। তো সেই ওদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেলো এত সুন্দর, এখন আমাদের ঘরোয়া সম্পর্ক। সেই ওরা আসানসোল আমাকে ডাকেছিল, আমি আর ওইখানে আমার মন খারাপ হয়ে যখন ঘর ঘর ভেঙে গেছিলো, ওরা গেছিলো আমার দেখাশোনার জন্যে। ওরা আমাদের থেকে অনেক বড়, কোটিপতি লোক। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই যে নামটা তার কাটা টিঙ্কু, হ্যাঁ, এই নামটা কি একই থাকবে নাকি ইন ফিউচার চেঞ্জ করার কোনো তার কাটা আছে? আমার নিজের দিয়ে নাম লয় তার কাটা, আমাকে সবাই স্কুল থেকেই বলছে, মানে উল্টা ফুল্টা কাজ, যে কাজগুলো কেউ করবে না ওইগুলো আমি করবো। এখান না যত বন্ধু বান্ধব আমাকে তার কাটা বলতো, তোমার যেতো তো ফেসবুকে রেখেছিলাম আজ থেকে। এটা প্রায় প্রথম যখন ফেসবুক খুলি কত সাল মনে নাই, সবাই দেখছে, কে বলছে রক বয় উমুক, কে বলছে সুপারস্টার তুসুক, কে স্যাড বয় উমুক, কে রক সার। আমি বলছি আনকমন কিছু তো আমার কাজেই, তো আমাকে সবাই তার কাটা বলে তার কাটাই রেখে দিই। হ্যাঁ, স্যাম্পল হবে নাকি? না, স্যাম্পল বলতে সেরকম স্যাম্পল কি আমার, মানে সত্যি বলছে যে কি স্যাম্পল আমি বুঝতে পারছি না, মানে একটা স্ট্যান্ড আপ কমেডি, মানে কিছু আমরাও একটু আমাদের মনটা ভালো করি। যেমন আমি আগেও বলেছি এখনো বলেছি যে ছোটবেলা মানে তার কাটা যখন প্রথম শুরু হয় আমাদের, এটা ভিডিও বলেছি, এটা রিয়েল, তখন থেকে আমাকে প্রথম তার কাটা বলা পাড়াচ্ছে না শুরু করে। একটা বাঁধ আছে, বাঁধ মানে পুকুর, বাঁধের একটা গাছ আছে, সেই গাছের একটা ডাল সজাই উঠেছে একটা ডাল মাঝের দিকে। তো আমরা স্নান করতে গেলে কি করি, সে বাঁধে সেই ডালে উঠে ঝাঁপ মারি, ঠিক আছে, এ নর্মাল ব্যাপার। তো একদিন আমাদের মানে কি মুড হয়েছে, চল দেখি এখান থেকে আমরা উপরে উঠে পায়খানা করে দেখি কেমন লাগে। আমি বলছি না তার কাটা দিয়ে দেওয়ার পর ঘটনা তো ঘটে গেল, এবার নামবো কি করে, প্যান তো করতে পারছি না, সাংঘাতিক ব্যাপার। এবার সেইখান থেকে জলে ঝাঁপ দিতে হয়েছে, মানে যে জায়গায় আমি খারাপ পাইতে করেছি তার উপরে আমাকে ঝাঁপ দিতে হয়েছে, কি অবস্থা। আর এই যে উল্টা পাল্টা কাজ করবো। আরেকবার যেমন বাবার বিড়ি চুরি করতাম, তো এবার পকেটে যদি দিয়া সেলাই রাখি তাহলে দিয়া সেলাইয়ের কাছে হড়ক হড়ক শব্দ হবে, ধরা পড়ে যাবো, তাহলে বিড়িটা তোমরা সেই যেখানে হোক সেইখানে প্যানে প্যান ছেঁড়া থাকতো, ছেঁড়া প্যানে এখানে ঢুকি নিতাম, তাহলে বিড়িটা ধরাবো কী করে? 11,000-এর তার দেয় না, আর ভেররা গাছ, ভেররা বুঝলেন সেই বাঁধ পাড়ে পুকুর পরে যে কাঁচা ভেররা যেগুলো হয়, সে ভেররা ডালকে 11,000 করে ফেঁকে দেবো, আর দুটা তারে যেখানে লাগবে চার 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 করে পুড়বে, তার পুড়ে আগুন পড়বে, আর ওই আগুনে বিড়ি ধরাবো। সাংঘাতিক সাইন্স, সাংঘাতিক ফিজিক্স। আর 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 কারেন্ট না থাকলে তখন ওই তখন জল ছিটার ব্যবস্থা থাকতো, বড় বড় পাঁচ ঘোড়ার মেশিন, গোবরকে ওদের সাইলেন্সারে ধরে রাখতে হতো। মানে আমাদের জুগাড় বলে না, ইন্ডিয়া জুগাড় লাগে, আমাদের জুগাড় জুগাড় পে সব চলতা হ্যায়, এরকম উল্টা পাল্টা কাজ করবো। কোনো স্কুল গেলাম বাসে ভাড়া বেশি নিয়েছে, তো বাসটাকে পাঙ্কচার করতে হবে, ব্রেক তো পাঙ্কচার করতে পারবে না, কারণ তার চীনামাটি থাকে, চীনামাটির গোল গোল থাকে না, পাথর দিয়ে ছুঁড়ে উঠে ভাঙলে না ধারের মতন ফলার মতন হবে, পাতা ঢাকা দিয়ে রেখে তো ফুট এইখানে মারবে সেইখানে বাস দাঁড়িয়ে যাবে, যাবে না। আমাদের খুব সুন্দর সুন্দর কয়েকটা আনকমন ইনসিডেন্ট আমরা জানতে পারলাম। কেউ আবার এগুলো বাড়িতে গিয়ে কিন্তু চেষ্টা